স্যালারি শিটের যে ঘরগুলো খালি রয়েছে এগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, এগুলো ক্যালকুলেশন করে আমাদের বের করতে হবে। তো প্রথমে আমি ক্যালকুলেশন করব হাউস রেন্ট। হাউস রেন্ট সম্পর্কে নিচে লেখা রয়েছে যে বেসিক 5000 টাকার বেশি বা সমান হলে বাড়ি ভাড়া বেসিক বেতনের 45% হবে এবং 5000 টাকার কম হলে বেসিকের 40% হবে। তো আমরা খেয়াল রাখবো যতগুলো কন্ডিশন আমাদের এরকম থাকবে ঠিক ততগুলো ইফ আমাদের ফর্মুলার মধ্যে লিখতে হবে। তো ফর্মুলার শুরুতে আমরা ব্যবহার করব ইকুয়াল, এবং যেহেতু ফর্মুলার শুরু আমাদের প্রথমে ইফ লিখতে হবে, এবারে ব্র্যাকেট দিতে হবে। যেহেতু এখানে বলা রয়েছে বেসিক 5000 টাকার বেশি হলে, তো সমান সমান ইফ ব্র্যাকেট আমরা এখানে বেসিক ক্লিক করব। খেয়াল রাখতে হবে প্রথম আমরা ফর্মুলা প্রয়োগের সময় আমাদের এখানে একটি সেলের উপরে ক্লিক করে আমাদের ফর্মুলা প্রয়োগ করতে হবে। তো এখানে ফর্মুলা প্রয়োগের সময় যে আমি যে সেলে ক্লিক করলাম সেখানে 8000 সংখ্যাটি রয়েছে, কিন্তু আমাদের ফর্মুলার মধ্যে 8000 সংখ্যাটি আসবে না, এই সেলের অ্যাড্রেসটি এখানে চলে আসবে। তো এখানে যেহেতু বলা হয়েছে যে 5000 টাকার বেশি বা সমান, বেশি হলে আমাদের এখানে গ্রেটার দেন ব্যবহার করতে হবে, বা অথবা সমান বললে আমাদের এখানে ইকুয়াল ব্যবহার করতে হবে। যেহেতু 5000 টাকার সমান বা বেশি বলা হয়েছে, এরপর আমাদের 5000 লিখতে হবে। এরপরে শর্তের মাঝে আমাদের কমা দিতে হবে, যেহেতু এখানে বলা হয়েছে যে এই কন্ডিশনে হলে বেসিকের 45% আমাদের বাড়ি ভাড়া হবে, এই জন্য আমাদের ক্লিক করতে হবে বেসিক গুণ 45% দিতে হবে, তাহলে আমাদের বেসিকের 45% হয়ে যাবে। শর্ত শেষ হয়ে গেলে আমাদের এখানে কমা ব্যবহার করতে হবে। এরপর 5000 টাকার কম হলে বেসিকের 40%, ঠিক একইভাবে নতুন কন্ডিশনে আমাদের নতুন আবার ইফ লিখতে হবে, ব্র্যাকেট দিতে হবে। এরপরে আমাদের যেহেতু বেসিক, এই জন্য বেসিক ক্লিক দিতে হবে, বেসিক যেহেতু 5000 টাকার কম, শুধু কম বলেছে এজন্য এখানে আমাদের লেস দেন ব্যবহার করতে হবে, যেহেতু 5000 টাকার কম বলেছে এজন্য এখানে 5000 লিখতে হবে। এরপরে কমা ব্যবহার করতে হবে, এবং এটি হলে আমাদের বেসিকের 40% দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের বেসিক ক্লিক করে গুণ 40 এভাবে এখানে পার্সেন্টেজ লিখে দিলাম। দুটি কন্ডিশনে দুবার আমাদের ইফ লিখতে হয়েছে, এজন্য আমাদের দুটি ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। এরপরে এন্টার কি প্রেস করলে আমাদের হাউস রেন্ট নির্ণয় হয়ে যাবে। এরপর আমরা ফিল কমান্ডের মাধ্যমে এভাবে সকলের হাউস রেন্ট এভাবে বের করে ফেলতে পারবো। এরপরে আমরা মেডিকেল অ্যালাউন্স বের করব। এর ক্ষেত্রে আমাদের এখানে কন্ডিশন রয়েছে বেসিক 6300 টাকার বেশি হলে চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্স বেসিক বেতনের 15% এবং 6300 টাকার কম বা সমান হলে বেসিকের 12% হবে। ঠিক একইভাবে বাড়ি ভাড়ার মতো আমাদের এই ক্যালকুলেশনটিও করতে হবে। প্রথমে আমাদের ইকুয়াল লিখতে হবে, এরপরে আমাদের ইফ ব্র্যাকেট, যদি বেসিক 6300 টাকার বেশি হয় তাহলে আমরা বেসিকে ক্লিক করব। আমাদের বেসিকের সেল অ্যাড্রেস এখানে চলে আসলো, যেহেতু বলা হয়েছে বেশি হলে, তো গ্রেটার দেন ইউজ করব। এরপরে যেহেতু 6300 টাকার, এর জন্য 6300 লিখে দেব। এরপরে কমা ব্যবহার করব, যেহেতু 6300 টাকার বেশি হলে চিকিৎসা ভাতা হবে বেসিকের 15%, এর জন্য আমরা আবার বেসিকে ক্লিক করে গুণ 15% দিলাম, এবং আমাদের এই শর্তটি শেষ হয়ে গেল, আমরা কমা ব্যবহার করব। এরপর আমরা দ্বিতীয় অংশে যাব। এখানে দেখতে পাচ্ছি 6300 টাকার কম বা সমান হলে আবার নতুন করে ইফ লিখতে হবে এবং ক্লিক করতে হবে বেসিক, যেহেতু এটি বেসিকের উপর ডিপেন্ড করে, এজন্য বেসিকে ক্লিক করলাম। এরপরে যেহেতু বলা হয়েছে যে কম বা সমান, সেক্ষেত্রে আমাদের লেস দেন এবং ইকুয়াল ব্যবহার করতে হবে, যেহেতু 6300 টাকার কম সেহেতু এখানে আমাদের 6300 টাকা লিখে দিতে হবে। শর্তের মাঝে কমা দিতে হবে, এবং এটি হলে আমাদের বেসিকের 12% দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা বেসিক ক্লিক করে গুণ 12 এবং এখানে পার্সেন্টেজ ব্যবহার করব। তো আমাদের এখানে কন্ডিশনের দুটি অংশই সম্পূর্ণ হয়ে গেল, এবং যেহেতু এখানে ইফ দুবার লেখা হয়েছে এজন্য আমরা দুটি ব্র্যাকেট দিয়ে শেষ করে এন্টার কি প্রেস করব। আমরা এখানে দেখতে পাচ্ছি মেডিকেল অ্যালাউন্স আমাদের নির্ণয় হয়ে গেছে, ফিল কমান্ড দিলাম, আমাদের সকলের মেডিকেল অ্যালাউন্স বের হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি টিফিন 500 টাকা, তো সকলের ক্ষেত্রে টিফিন 500 টাকাই হবে। ফিল কমান্ড দিলাম, সবার টিফিন 500 এবং এডুকেশন 600 টাকা ফিল করে দিলাম। এরপর আমাদের টোটাল আর্নিং বের করতে হবে, অর্থাৎ বেসিক থেকে এডুকেশন পর্যন্ত পুরোটাই হচ্ছে ইনকাম। তো এটি আমাদের যোগ করতে হবে। যোগ করার জন্য আমরা প্রথমে ইকুয়াল, এরপরে সাম, সাম লিখে ব্র্যাকেট দিয়ে আমাদের বেসিক এখান থেকে মাউসের বাম বাটন চেপে ধরে এখানে এডুকেশন পর্যন্ত টান দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেল অ্যাড্রেস B3:F3, অর্থাৎ বেসিক থেকে আমাদের এডুকেশন পর্যন্ত এই ঘরগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার কি প্রেস করব, আমাদের টোটাল যে আর্নিংটা সেটা বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের স্যালারি শিটের টোটাল আর্নিং। এরপরে প্রতিষ্ঠান কিছু টাকা কর্তন করে রাখে, এই কর্তনগুলো আমি
ফিল আপ করে দিচ্ছি সকলেই একই ধরনের কর্তন এই জন্য আমি প্রত্যেকটি ফিল কমান্ডের মাধ্যমে ফিল আপ করে দিচ্ছি এবং এই কর্তনগুলো অর্থাৎ টোটাল ডিডাকশন এই ডিডাকশনগুলো আমি যোগ করব টোটাল করার জন্য আমি আবার ঠিক একইভাবে সাম লিখে ব্র্যাকেট দিয়ে জিপিএফ এখান থেকে মাউসের বাটন চাপ দিয়ে এরপরে হাউস লোন পর্যন্ত ছেড়ে দিলাম এরপরে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার কি প্রেস করলাম তো আমাদের টোটাল কর্তনের যোগফল এখানে বের হয়ে গেল এখন ফিল কমান্ডের মাধ্যমে সকলের কর্তন বের করে ফেললাম এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে নিট পে ক্লিক করতে হবে নিট পে এর ঘরে ইকুয়াল টু দিয়ে আমরা এখানে টোটাল আর্নিং এ ক্লিক করব এরপরে বিয়োগ চিহ্ন দেব এরপরে টোটাল ডিডাকশন এখানে ক্লিক করলাম এরপরে আমি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলে আমাদের নিট পেটা বের হয়ে যাবে খেয়াল রাখতে হবে দুটি সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আমাদের সাম না লিখলেও শুধু ইকুয়াল টু দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে এখন আমি ফিল কমান্ডের মাধ্যমে মাউসের বাম বাটন চেপে ধরে টান দিলে সকলের নিট পে আমাদের বের হয়ে যাবে